শুনতেই পাচ্ছে না। নন্দি, 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 বাড়িতে বুঝি কেউ নেই, আমাকে একা রেখে সবাই মন্দিরে চলে গেছে। আমি যাইনি, আমি তো এখানেই আছি, কি হয়েছে বলো। নন্দি, আমার বাঁশুরিটা কোথায় তুমি দেখেছো? তোমার হাতের মধ্যে বাঁশুরি আছে, দেখো। চল বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম। যাই, মন্দিরে সবাই গেছে খিচুড়ি খেতে, আমিও যাব। রাধারানী, রাধারানী, তুমি কোথায় আছো? আমাকে একটা বাটি দেবে, আমি মন্দিরে যাব। রাধারানী, বাবা কেউ শুনতেই পাচ্ছে না। বাটি নিয়ে যেয়ে কি করবে? মাধব, তোমাকে যেতে হবে না। রাধারানী, তুমি আমাকে একটা বাটি দেবে, আমি যাব, দাও না। ঠিক আছে। কি মজা, আমি আজকে খিচুড়ি আনতে যাবো। মা একা একা চলে গেছে, আমাকে নিয়ে যায়নি। আমি তো বড় হয়ে গেছি, আমি তো যেতে পারবো। মাধব, তোমার জন্য থালা এনে দিয়েছি, নিয়ে যাও। গিরিশোনা, ওরে বাবা, থালা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? গিরিশোনা, এত রাত হয়েছে, এখন তুমি খিচুড়ি কোথায় পাবে? যাও এখন ঘুম করো, আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে যাচ্ছি, যাও। সে কি, তোমার আর খিচুড়ি খাওয়া হলো না? আমি তোমার জন্য খিচুড়ি নিয়ে আসছি, একদম চিন্তা করবে না, আমরা একসাথে বসে সবাই মিলে খিচুড়ি খাবো। খুব মজা হবে, আমরা একসাথে বসে খাবো।